नमस्कार বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি এমন একটি রেসিপি নিয়ে যা খেতে বা যার নাম শুনলে কিন্তু অনেকেই নাক সিঁটকায়। উচ্ছে, হ্যাঁ উচ্ছে খেতে কিন্তু অনেকেরই অপছন্দ, কিন্তু এই রেসিপি যদি একবার কেউ খায় তাহলে সে উচ্ছের প্রেমে পড়ে যাবে, রোজই এমন উচ্ছের রেসিপি খেতে চাইবে। চলুন তাহলে आज के उच्छे छाल की भावे बनालो मा सेटाई देखे नेवा जाक। उच्छे छालेर जन्नो मा एखाने एक टेबिल चामच सर्षे माने कालो सर्षे भेजे रेखे छिलो, तो सेटाके एकटा पेस्ट बनिए नियेछे। आर एखाने सब्जिर मध्ये मेन होच्छे उच्छे सरु सरु करे केटे नियेछे, तार मध्ये दुटो काचा लंका आर देखुन छोटो छोटो माने फाला फाला करे आलू केटेछे। सब्जिर मापगुलो जेन समान समान थाके। आर छोटो एक टुकड़ो बेगुन আর তার সঙ্গে নিয়ে নিয়েছে বড়ি। ব্যাস এইটুকু দিয়েই কিন্তু এত সুন্দর রেসিপি আমাদের তৈরি হয়ে যাবে। তো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই তেল গরম করে, মানে সাদা তেল গরম করে, তাতে বড়িটা হালকা নাড়াচাড়া করেই কিন্তু ভেজে নিয়ে তুলে নিতে হবে। বেশিক্ষণ ধরে বড়ি ভাজলে সেটা আবার কালো হয়ে যায় আর পুড়ে গেলে বড়ি খেতে একদমই ভালো লাগে না। তো বড়ি আমাদের ভাজা হয়ে গেছে, সামান্য লাল রং ধরলেই মা তুলে নিল। এরপরে যে ফালা ফালা করে আলুগুলো কাটা ছিল, আলুটাও মা সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেবে। মোটামুটি আলুটা একটুখানি লাল লাল রং এলে তবেই তুলতে হবে, নইলে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগবে না। দেখুন আলু ভাজাও আমাদের মোটামুটি হয়ে এসছে, মা এটাকেও এই পর্যায়ে তুলে নিচ্ছে। এতখানি তেল আমাদের লাগছে না, তো মা সেটাকে কমিয়ে সামান্য পরিমাণ তেল বাকি রান্নার জন্য কড়াইতে রেখে তাতে এবার যে সরু সরু করে কাটা উচ্ছেটা ছিল উচ্ছেটাকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেবে। উচ্ছেটা এইভাবে ভেজে নিলে তেতকুটে ভাবটা কিন্তু অনেকটাই কেটে যায় আর খেতেও বেশ সুস্বাদু লাগে। উচ্ছে ভাজা দিয়েও কিন্তু এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায়, এতটাই সুস্বাদু। যারা ভালোবাসে না উচ্ছে খেতে তারা একবার এইভাবে খেয়ে দেখো। সামান্য একটু গুঁড়ো হলুদ উচ্ছের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, আগে থেকেও মাখিয়ে রেখে দেওয়া যায় কিন্তু আমরা সেটা আর করিনি, রান্নার মধ্যে এভাবে দিয়ে দেওয়া যায়। তো উচ্ছে ভাজাও মোটামুটি হয়ে এসেছে, দেখুন কত সুন্দর একটা রং ধরেছে। একটু কড়া করে উচ্ছে না ভাজলে আবার খেতে ভালো লাগে না। তো উচ্ছে বড়ি আলু ভাজা সরিয়ে রেখে এরপর বাকি রান্নাটা কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো ছোট 1 টিস্পুন মতো পাঁচ ফোড়ন, 1 টিস্পুন বলাও ভুল তার থেকেও একটু কম। আর দিয়ে দেওয়া হলো একটা কাঁচা লঙ্কা। তারপর ভেজে রাখা বড়ি আলু উচ্ছে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো বেগুনটাও। বেগুনটা আর বাকি থাকে কেন, সব যখন ভাজা হয়ে গেছে। তো এটাকে নাড়াচাড়া করে নিয়ে বেগুনটা দিয়ে দেওয়া হবে ওই ফোড়নের মধ্যে, তাহলে ওই মশলার স্বাদটা কিন্তু সবজির মধ্যে এবার ঢুকে যাবে। ভাজার কাজ তো মোটামুটি আমাদের হয়েই চলেছে, তাহলে এগুলোকে এবার একটু নরম করতে হবে। তার জন্য মা এখানে দিয়ে দেবে স্বাদ মতো নুন। নুনের কথাটা মাথায় রেখে দেবেন, কারণ এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল রান্না নয়, একটু মাখা মাখা গ্রেভি হয়, শুকনো শুকনো তরকারি, তাই জন্য নুনটা একটুখানি ভেবে চিনতে দেবেন। নুন কিন্তু সবজিগুলোকে নরম হতে সাহায্য করবে, তাই সামান্য পরিমাণ নুনটা দেবার পরেই মা নুনটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবে। বেশিক্ষণ নয়, মোটামুটি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপরে মা তুলে নিলেই দেখুন সবজিগুলো বেশ একটু রংটাও পাল্টে গেছে আর একটু নরমও হয়ে এসেছে। এই পর্যায়ে উপর থেকে দিয়ে দেবেন সামান্য জল। জলটা দিলে সবজি সেদ্ধর কাজটা কিন্তু আরও খানিকটা এগিয়ে যায় আর সুবিধেও হয়। মোটামুটি খুব বেশি জল না হলেও সামান্য পরিমাণ জল কিন্তু রান্নায় দিতে হবে, কারণ যেহেতু বড়ি আছে বড়িটাও কিন্তু সেদ্ধ হতে হবে আর বাকি সবজিগুলোও সেদ্ধ হবে। বড়িতে অনেকটা পরিমাণ জল কিন্তু এখানে টেনে নেবে, দেখতেই পাবেন যে পর্যায়ে আমরা বড়িটা দিয়েছি বড়িগুলো যে সাইজটা আছে, জল দেবার পরে বা গ্রেভিটা একটু বাড়িয়ে দেবার পর বড়িগুলো বেশ বড় হয়ে যায় আকারে। জলটা একটু ফুটে উঠেছে, এই সময় মা দিয়ে দিল স্বাদ মতো একটুখানি চিনি, তাতে খেতে বেশ ভালোই লাগে। এবার সময় এসেছে যে সর্ষেটা বাটা ছিল সেই সর্ষেটা এর মধ্যে অ্যাড করে দেবার। সর্ষেটা সম্পূর্ণ এর মধ্যে মিশিয়ে দেবার পরে
যে সর্ষেটা যে বাটিতে রাখা ছিল সেটাও ধুয়ে মা সামান্য পরিমাণ জল দিয়ে দিল। ব্যাস, এর থেকে বেশি জল আর দেবার প্রয়োজন নেই। বড়িগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। গ্রেভিটা ফুটে উঠেছে, এই সময় সামান্য 2 থেকে 3 মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে দেবে। ঢাকাটা তোলার পরে যে ম্যাজিকটা দেখবেন সেটা হলো অনেকটা পরিমাণ গ্রেভি কিন্তু গায়েব হয়ে গেছে, বড়িগুলো বেশ বড় হয়ে গেছে আর রান্নাটা আমাদের প্রায় শেষ। এই সময় উপর থেকে কাঁচা তেল মানে কাঁচা সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দিলে দুর্দান্ত একটা ফ্লেভার কিন্তু এখানে অ্যাড করে। সুন্দর লাগে গরম ভাতে এই দারুণ রেসিপিটা। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার এই 3টে জিনিস করতে কিন্তু কখনোই ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কিন্তু আবেদন রইল। বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে রোজের এই নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপির আপডেট কিন্তু নোটিফিকেশন তোমার ফোনে আগে পৌঁছে যাবে। তাহলে চলি বন্ধুরা, ভালো থাকবে সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।